সালাম টিভি দ্য সলিউশন ফর হিউম্যানিটি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় রাখেন, মনে করতে হবে যে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কারণ আমাদের নিচে অনেকেই বড় অসহায় অবস্থায় রয়েছে, সেজন্য রব্বুল আলামিন সবসময় শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ বলে। সালাত ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আপনাদেরকে শোনাব হেয়াতু কেবারিল উলামা, সৌদি আরবের সিনিয়র উলামাদের যে কমিটি রয়েছে সেখান থেকে গতকালকে 22 রজব 1441 হিজরি যে ফতোয়া প্রদান করা হয়েছে, বর্তমান যে বিশ্বের পরিস্থিতি আর বিশ্বের একটা অংশ হচ্ছে সৌদি আরব, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ সুন্নতের দেশের এবং এখানকার জনগণ যারা এখানে রয়েছেন স্থানীয় এবং প্রবাসী সকলকে যেন হেফাজতে রাখেন, সারা বিশ্বের সমস্ত মোমিন মোমেনাতকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত রকমের অনিষ্ট থেকে হেফাজতে রাখেন। বর্তমান যে করোনার পরিস্থিতি ভয়াবহ পৃথিবীতে, এতে থেকে সুরক্ষার জন্য মসজিদ সাময়িকভাবে স্থগিত রাখা, সেখানে সালাত এবং জুমা আজান শুধু প্রদান করা হবে, আর আজানে বলা হবে যে তোমরা নিজ নিজ বাড়িতেই সালাত আদায় করে নাও, এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা। ফতোয়া তারা প্রদান করেছেন, সেই ফতোয়ায় বড় বড় ওলামা ইকরামা রয়েছেন, তারা প্রথম কোরআনে কারিমের 2 আয়াত পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 195, ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করিও না, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না বা ধ্বংসে পতিত করিও না। সুতরাং মানুষকে নিজের প্রাণ এবং অন্য অন্য মানুষের প্রাণের সুরক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। মহান আল্লাহর সূরা নিসার আয়াত 29 ইরশাদ করছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করিও না, ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি বড় দয়ালু। এই 2 আয়াত স্পষ্ট প্রমাণ করে যে মানুষের যাতে সর্বনাশ রয়েছে, প্রাণনাশের আশঙ্কা রয়েছে, এই রকমের অবস্থা থেকে বেঁচে থাকা এবং বাঁচার আপ্রাণ চেষ্টা করা ফরজ। এবং এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে, বিশেষ করে করোনা যে একটি ছোঁয়াচে রোগ অবশ্যই আছে, কিন্তু যে বিষয়টি নেই শরীয়তের দৃষ্টিতে সেটা হচ্ছে যে কোনো রোগের মধ্যে এমন ক্ষমতা নেই যে সেই রোগ নিজে থেকে সংক্রমণ করে অন্যের মধ্যে চলে যেতে পারে আল্লাহ রাব্বুল আলম ইচ্ছা ছাড়া। তবে কিছু রোগ আছে যেগুলি সংক্রমণ করে আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছা হলে, আল্লাহ চাইলে। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক থাকতে বলেছেন মহামারীর ক্ষেত্রে। যেমন সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউরিদু মুমারিদুন আলা মুসহি, যেই ব্যক্তি অসুস্থ পীড়িত সে যেন সুস্থ ব্যক্তির কাছে অবতরণ না করে। কারণ অসুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তির কাছে অবতরণ করলে তাতে প্রভাবিত হওয়ার বা তাতে তার ক্ষতি সাধনের আশঙ্কা রয়েছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছে।
এইভাবে কুষ্ঠ রোগীর ক্ষেত্রে সহি বুখারী তে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিররা মিনাল মাজলুম কামা তাফিরু মিনাল আসাদ, তুমি কুষ্ঠ রোগী থেকে দূরে পালাও যেমন তুমি সিংহবাঘ দেখলে দূরে পালাবার চেষ্টা করো। মানুষ যেমন সিংহবাঘ থেকে বাঁচার জন্য প্রাণ চেষ্টা করে পলায়ন করে, ঠিক তেমনই কুষ্ঠ রোগী থেকে দূরে পলায়ন করবে, সরে দাঁড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বিশেষ করে মহামারী সম্পর্কে, যদি কোনো এলাকায় মহামারী সম্পর্কে জানা যায়, বলছেন ইজা সামিয়াতু মুতাউন বি আরদিন ফালা তাদখুলুহা, কোনো দেশে বা অঞ্চলে যদি তাউন মহামারীর কথা তোমরা শুনতে পাও, প্লেগের কথা শুনতে পাও, যে মহামারীর একটি বড় ভয়ঙ্কর মহামারী হচ্ছে করোনা ভাইরাস, যদি কোনো এলাকায় শুনতে পাও আর তোমরা সুরক্ষিত এলাকায় রয়েছো, অর্থাৎ তোমাদের এলাকায় এই রকমের মহামারী এখনো দেখা দেয়নি, ফালা তাদখুলুহা, তাহলে তোমরা এই সুরক্ষিত এলাকা থেকে মহামারীর এলাকায় প্রবেশ করিও না। ওয়াইদা ওয়াকা বি আরদিন ওয়া আনতুম ফিহা ফালা তাখরুজু মিনহা, আর যদি এমন জায়গায় যেখানে তোমরা বসবাস করছো সেখানে মহামারী ছড়িয়ে পড়ে, তাহলে সেখান থেকে তোমরা পলায়ন করবে না বা বেরিয়ে অন্য এলাকায় যাওয়ার চেষ্টা করবে না, কারণ তোমরা এমন এলাকায় রয়েছে যেখানে মহামারী ছড়িয়ে পড়েছে, সুতরাং খুব সম্ভাবনা রয়েছে এই মহামারী নিয়ে তোমরা এমন এলাকায় চলে যাবে যদি পলায়ন করো যে এলাকায় মহামারী এখনো ছড়ায়নি, যার ফলে অন্যের ক্ষতি সাধন করবে, না নিজেরা ক্ষতিগ্রস্ত হবে আর না অন্যকে ক্ষতিগ্রস্ত করবে। এটি হচ্ছে শরীয়তের নীতিমালা, যে সম্পর্কে ফকাহায়ে কেরামগণ বলেছেন জি, আর এটি সুস্পষ্ট হাদিসের কথা, লা দারারা ওয়ালা দিরারা, না নিজের ক্ষতি সাধন করবে না একে অপরের ক্ষতি সাধন করবে। সুতরাং যথাসাধ্য একজন মানুষ নিজের থেকে অনিষ্টকে দূর করার চেষ্টা করবে এবং অপরকেও নিজের অনিষ্ট থেকে রক্ষা করার বাঁচাবার চেষ্টা করবে। এ সমস্ত আয়াত এবং হাদিসগুলি যা আলোচনা করলাম এগুলি পেশ করার পরে হাইয়াতু কিবারিল ওলামা, সৌদি আরবের যে সিনিয়র ওলামা কমিটি, তারা ফতোয়া দিচ্ছেন যে এই রকমের ভয়াবহ পরিস্থিতিতে, যে করোনার পরিস্থিতি, তাতে জুমার সলাত এবং জামাত ফরজ সলাতের জন্য মসজিদে উপস্থিত হওয়াকে সাময়িক স্থগিত রাখা এবং শুধু মসজিদে আজান দেওয়া, এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ, এর অবকাশ রয়েছে। এই ক্ষেত্রে তারা বলছেন যে আমরা ব্যতিক্রম বলব হারমাইন শরীফেন, হারমাইন শরীফেন সালাত চলতে থাকবে আজানের সাথে সাথে। অন্যান্য যতগুলি মসজিদ রয়েছে সৌদি আরবের, হারমাইন ছাড়া, মক্কা মদিনার এই দুই মসজিদ ছাড়া, সমস্ত মসজিদের দরজাগুলি সাময়িক বন্ধ থাকবে এবং মসজিদ থেকে আজান দেওয়া হবে এবং আজানে বলা হবে সল্লু ফি বুয়ুতিকুম, তোমরা নিজ নিজ বাড়িতেই সালাত আদায় করে নাও, তোমরা নিজ নিজ বাড়িতেই সালাত আদায় করে নাও। এই বাক্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের হাদিসের একটা অংশ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি তার মুয়াজ্জিনকে বলেন এবং তার সাথে সাথে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এরকমটা ঘটেছিল, যখন প্রচণ্ড বৃষ্টি আর ঝড়ের এবং ঠান্ডার দিন ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন যে আজানে তোমরা বলো আলা সাল্লু ফি বুয়ুতিকুম বা সাল্লু ফি রিহালিকুম, তোমরা নিজ নিজ বাসায় বা নিজ বাড়িতেই তোমরা সালাত আদায় করে নাও, মসজিদে আসার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে যেহেতু জুমা স্থগিত রাখা হয়েছে, সেই জন্য জুমার বিকল্প হিসাবে জোহরের চার রাকাত সালাত বাড়িতে আদায় করবে। আর মনে রাখবেন এই ক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ বড় প্রশস্ত রয়েছে, যদি কোনো ব্যক্তি শরীয়তের ওজরের কারণে জুমায় উপস্থিত না হতে পারে অথবা জামাতে ফরজ সালাতের মসজিদে উপস্থিত না হতে পারে, যে কোনো শরীয়তসম্মত কারণ হোক না কেন, সে যেত কিন্তু শরীয়তসম্মত বাধার কারণে সে মসজিদে যেতে পারছে না,
যে কোনো ব্যক্তি, তাহলে জানতে হবে যে সেই ব্যক্তি পূর্ণ জামাতের সলাত এবং জুমার সলাতের ফজিলত হাসিল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে সহিহ বুখারী হাদিস রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলছেন, اذا مرض العبد او سافر, কোন বান্দা যদি অসুস্থ হয়ে পড়ে অথবা সফরে থাকে, আর এই অসুস্থতার কারণে অথবা সফরের কারণে ফরজ সালাতে হাজির না হতে পারে, অথবা এই রকম জুমা পেল না, জুমায় উপস্থিত হতে পারল না, বা অন্যান্য তার ইবাদত বন্দেগী ছিল, ওজিফা ছিল, যেগুলি মুকিম অবস্থায় করতে পারছিল, কিন্তু সফর অথবা ব্যাধির কারণে আর সেগুলি সম্পাদন করতে পারল না, সে সলাৎ হোক অথবা সিয়াম হোক, কুতিবালাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহান, তাহলে তার জন্য ততটাই সওয়াব লিখা হবে যা সে সুস্থ এবং মুকিম অবস্থায় আমল করত। তাহলে কোনো ব্যক্তি সুস্থ অবস্থায় যে ফরজগুলি জামাতে গিয়ে আদায় করছিল, জুমা আদায় করছিল এবং মুকিম অবস্থায় আদায় করছিল, সফরের কারণে অথবা অসুস্থতার কারণে যদি আদায় না করতে পারে, তাহলে তার জন্য তা পূর্ণরূপে লিখা হবে আমল নামায়। এইরকমই নফল ইবাদত বন্দেগী, কেউ তাহাজ্জুদ পড়ত, কেউ সালাতুল দোহা পড়ত, কেউ নফল সিয়াম পালন করত, আরও যে সব জিকির আজকার বা ওজিফা হতে পারে সেগুলি করত, কিন্তু ব্যাধির কারণে অথবা সফর কারণে যদি সেগুলি আদায় না করতে পারে, তাহলে কতিবালক তার জন্য তা লিখা হবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন বড় অনুগ্রহ। সুতরাং হাইয়াতু কিবারিল উলামা উপদেশ দিচ্ছেন সৌদি আরবের জনগণকে, এখানে বসবাসরত সকল মুসলিম ভাই বোনদেরকে, যে যা নির্দেশ দেওয়া হচ্ছে এই ক্ষেত্রে এই ফাতোয়ার সাথে সাথে দায়িত্বশীলদের পক্ষ থেকে সতর্কতামূলক এবং মানুষের সার্বিক নিরাপত্তাকে লক্ষ্য রেখে এই ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা এবং যথাসাধ্য নিয়ম নীতিমালা বা আইন কানুন মেনে চলা। কোরআনে কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 2 এর একটা অংশ, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরের সাহায্য করো নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে, গুনাহের কাজে আর সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য করিও না। এটি হচ্ছে নেকি এবং তাকওয়ার কাজে সাহায্য করা, যে মানুষের জীবন রক্ষার জন্য, মানুষকে রোগ মুক্ত রাখার জন্য এবং দেশকে বালা মুসিবত থেকে মুক্ত রাখার জন্য সার্বিক সহযোগিতা করবে যথাসাধ্য। এর সাথে সাথে মনে রাখতে হবে যে এইসব হচ্ছে বাস্তব বা পার্থিব উপায়, যে উপায়গুলি আমরা গ্রহণ করব, যে উপায় গ্রহণ করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু তার সাথে সাথে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল, আস্থা ভরসা রাখা। আস্থা ভরসা রাখা মানে কর্মহীনতা নাই, আমরা কাজকর্ম করবো এবং আল্লাহর উপর আস্থা ভরসা রাখবো, যেমন আমরা চিকিৎসাও করি আর আল্লাহর ভরসা রাখি, ঠিক তেমনি আমরা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকলহা ওয়া তাওয়াক্কাল, তুমি উঁটকে বেঁধে রেখে আল্লাহর ভরসা করো, তাহলে উঁটকে ছেড়ে দেবেন আর হারিয়ে গেল আর তারপরে বলবেন যে আমি আল্লাহ ভরসা করেছিলাম, না এটা চলবে না। সব কিছুর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং তার সাথে সাথে আল্লাহর প্রতি অন্তরের ভরসা হইতে হবে। এর সাথে সাথে এহায়াতকে বাইর আলামার সকল আলামায়ে কেরাম তারা ওসিয়ত করছেন, উপদেশ দিচ্ছেন আল্লাহকে ভয় করার, কারণ আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দূর করবেন, এবং বেশি বেশি রব্বুল আলমিনের কাছে দোয়া করা, বেশি বেশি তওবা ইস্তিগফার করা, কারণ মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা হুদের আয়াত নম্বর 52-তে, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, হুদ আলাইহিস সালাম নিজের সম্প্রদায়কে বলেছিলেন যে হে সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, ইস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, তওবা ইস্তিগফার কর, সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাও, ভুল ভ্রান্তি যে হয়েছে, আমরা প্রত্যেকে ভুলের সাথে জড়িত, আর তার দিকেই ফিরে আসো, তওবা করি, তাহলে আল্লাহ কি করবেন, ইউরসালিস সাম আলাইকুম মিদরারা, আকাশ থেকে মুসুলধারে বৃষ্টি বর্ষণ করবেন, যে বৃষ্টি ছাড়া মানুষ বা কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না পানি ছাড়া, ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এবং তোমাদের শক্তির সাথে আরো অধিক শক্তি বাড়িয়ে দেবেন, আরো শক্তি তোমাদের
বৃদ্ধি করে দেবেন। আর এই শক্তি কয়েকটি দিককে সামিল। শক্তি হচ্ছে একটি মানব জাতির রেজিকের প্রশস্ততা, অফুরন্ত রেজিক বা উপজীবিকার ব্যবস্থা। মানব জাতির শক্তি হচ্ছে সার্বিক নিরাপত্তা, মানসিক, শারীরিক, সামাজিক, রাষ্ট্রীয় সমস্ত রকমের নিরাপত্তা। আর মানব জাতির একটি শক্তি হচ্ছে সমূল আফিয়া, নিরাপদ জীবনযাপন, রোগমুক্ত থাকা। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রোগমুক্ত রাখেন। মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁর বান্দাদের ওপর থেকে এই মহামারীকে উঠিয়ে নেন এবং খাদিমুল হারামাইন শরীফাইন এবং তাঁর স্থলাভিষিক্ত যিনি হবেন ওলি আহদুল আমিন তাকে, এবং এখানকার যে সরকার রয়েছে, সরকারে যারা দায়িত্বে বা নেতৃত্বে রয়েছেন সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করেন তাদের এই উত্তম খেদমতের ওপর যা তারা করে যাচ্ছেন, এবং জনগণের এবং এখানকার বাসিন্দাদের জন্য, এখানকার প্রবাসীদের জন্য যতটুকু করে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এর উত্তম বদলা দেন। এবং এই ক্ষেত্রে যে সব নিয়ম নীতিমালা মেনে চলতে বলছেন আমাদেরই কল্যাণের জন্য, সেই ক্ষেত্রে আল্লাহ যেন তাদেরকে যাযায় খায়ের দান করেন। আর এই বালা মুসিবতকে আমাদের ওপর থেকে এবং সারা বিশ্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন উঠিয়ে নেন, এবং আল্লাহ রাব্বুল আমাদের যেন সার্বিক জীবনে হেফাজত করেন। ফাল্লাহু খায়রুন হাফেজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ হচ্ছেন উত্তম হেফাজতকারী আর তিনি সমস্ত দয়ালুর চাইতে সবচেয়ে বড় দয়ালু। এখানে ফতোয়া সম্পর্কে আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান।